এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন কটার সময় গেছেন অফিসে যাননি বাড়িতে গেছেন কটার সময় গেছেন তিনি গেছেন সন্ধে ছটা তিরিশ তিনি ছিলেন সাতটা বাইশ মিনিট পর্যন্ত আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে জে জিরো সিক্স সিক্স আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং ডি ডি আর সিং এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি বিজেপির নেতা একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি আমরা পরিষ্কার বলছি পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন সাড়ে ছটা থেকে সাতটা বাইশ সন্ধ্যাবেলা সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিস পুলিশকে বার করতে হবে কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা আমাদের দল ইলেকশন কমিশনে যাবে জিতেন তেওয়ারি ঢুকছে ভিডিও রিলিজ করে দেবো সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক আর ইলেকশন কমিশন অবিলম্বে সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক এনআইএর কোন দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না চৈত্র মাস চলছে শুধু এনআইএটা দিলাম বৈশাখ পড়বে আর একটা এজেন্সির আরো দুই অফিসারের গল্প সামনে আনব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে